এত গরম পড়েছে গরমে সবাই হাস ফাঁস করতেছে এই গরমটা আবার চব্বিশ ঘন্টা কিন্তু গরমটা থাকতেছে না শেষ সাতের দিকে আবার কিছুটা ঠান্ডা পড়ে এর ফলে গরম এবং ঠান্ডায় বিভিন্ন রকম রোগ হচ্ছে দিকে দেখা যাচ্ছে যে করোনা ভাইরাস এখন সারা পৃথিবীতেই অনেক বেড়ে গেছে বাংলাদেশে অনেক বেড়ে যাচ্ছে করোনা কোভিড নাইন্টিন এখন করোনার সাথে আরও কিছু গরম সর্দির রোগ যুক্ত হচ্ছে এই সময় আমাদের কিছু খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হবে বিশেষ করে আমরা গোসলটা দুইবার করার চেষ্টা করতে হবে আরেকদিকে শুধু দুই হাত ধুলি হবে না একই সাথে মুখেও একটু হ্যান্ড স্যানিটাইজেশন ব্যবহার করলে ভালো হয় আর পায়ে এবং জোতা স্যান্ডেলে জোতা স্যান্ডেল প্রতিদিনই ধুয়ে নিতে হবে বা পরিষ্কার করে নিতে হবে বা এমনভাবে পরিষ্কার করতে হবে বা প্রতিদিন একটু অ্যারোসল বা চ্যাবনল ডিটল এই জাতীয় ব্র্যান্ড না বললেও আমরা মনে করি যে ফিটকিরির পানি হলেও আমাদের নিম নিম পাতার পানি এগুলো যদি ব্যবহার করা হয় তাহলেও কিছুটা আমরা ই করতে পারি করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে পারি আর মাস্ক আমাদের অবশ্যই অবশ্যই ব্যবহার করতে হবে মাস্ক আমাদের কোনো মাস্কের কোনো বিকল্প নাই খাদ্যাভ্যাসে গরম খাবার সবসময় গরম 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 খাবার বেশি খেতে হবে পানির পরিমাণ বেশি খেতে হবে গরম পানি লিগার চা চিনি ছাড়া চিনি আমাদের করোনার জন্য কিছুটা ক্ষতিকারক আমাদের যত সম্ভব মিষ্টি খাবার থেকে আমাদের বিরত থাকতে হবে আর ওই গোসলের ব্যাপারে আমি বারবারই বলছি দুই থেকে তিনবার গোসল করতে পারলে খুবই ভালো হয় এই গরমে গোসলটা দুই দরকার তার সাথে আসছে যে করোনা ভাইরাস দ্রুত সরিয়ে পড়তেছে যে কোনো পরিস্থিতি করোনা ভাইরাসে যে কেউ আক্রান্ত হতে পারে কারো ডায়রিয়া হচ্ছে কারো জ্বর হচ্ছে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে আপনারা শিশু হাসপাতালে গেলে দেখবেন কোনো সিট নেই তার একমাত্র কারণ বাচ্চারা এই গরম অনেক গরম আবার শেষ সাথে একটু ঠান্ডাটা সহ্য করতে পারতেছে না এই জন্য বাচ্চাদের শরীরটা যতটুক সম্ভব বারবার একটু পঞ্চ করে দিতে হবে একটু ছোটো তাহলে খুব ভালোভাবে ফিটকিরির পানির ভিতরে একটু চুপ দিয়ে ওই তাওল দিয়ে বাচ্চাকে বারবার পুছিয়ে দিতে হবে সারা শরীরটা হাত পা নখ চুল সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে জীবাণুমুক্ত করতে হবে বাড়ির ফ্লোরগুলিতে আপনার ফিটকিরি ব্যবহার করতে হবে অ্যালার্ম ফিটকিরি অথবা নিমের পানি নিম পাতা তিন কেজি পানিতে আধা কেজি নিম পাতা দিয়ে ওই পানিটা জাল দিয়ে ওই পানিটা দিয়ে ঘরের ফ্লোর প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে বাথরুম পরিষ্কার করতে হবে ও নিম পাতার পানি দিয়ে এইভাবে যতগুলো আপনার স্যানিটাইজেশন আপনাদের জানা আছে সবগুলোই আপনারা চেষ্টা করবেন সবচেয়ে ভালো যেটা সেগুলো ব্যবহার করার জন্য জীবাণুমুক্ত থাকার জন্য কাবিদ প্রতিরোধ করার জন্য এখানে আমি খাদ্যাভ্যাসের যে কথাটা বলতে চাই যে এই সময় আমরা একটু স্লাইন খাবো আমরা পান্ধাভাতো এক ধরনের স্লাইন ভাতের মারও এক ধরনের স্লাইন এবং ডাবের পানি একটা বিশেষ বিশেষ ধরনের স্লাইন আপনার আখের রসের ভিতরে একটু লবণ দিয়ে একটু গরম করে তারপরে যদি খাই এটা মোটামুটি ভালো একটা স্লাইন হয়ে যাবে টমেটো অনেক বেশি খেতে হবে বাজারে অজস্র টমেটো পাওয়া যায় এখন তরমুজের রস তরমুজ অজস্র আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আরম্ভ করে আষাট্টি হাজার গ্রামে তরমুজ পাওয়া যাচ্ছে আষাট্টি হাজার গ্রামে পেঁপে পাওয়া যাচ্ছে এগুলিকে শরবত করে খেতে পারলে ভালো হয় যেরকম সক্ষম দম্পতি না হলে সবাই আমরা আনারস খেতে পারি আনারসের রস খেতে পারি আনারস এরকম দুধ আনারস এরকম মধু একসাথে খাওয়া যাবে না আরেকটা জিনিস সব রকম মাদক দ্রব্য থেকে আমাদের দূরে থাকতে হবে একশো পারসেন্ট এর ভিতরে কোনো হানা বলতে কোনো কথা নেই একটি কথা কেউ কোনো এই গরমে মা মাদক দ্রব্য নেবেন না আমাদের এত শুভ দিন আসতেছে এত আনন্দের দিনগুলোর ভিতরে যদি একজন অসুস্থ হয়ে পড়ে তাহলে আমরা যে মনে কষ্ট পাবো আমাদের মুখটা বিবর্ণ হয়ে যাবে আমাদের মনটা খারাপ হয়ে যাবে এইগুলো আগে থেকেই যদি আমরা একটু প্রিপারেশন নিতে থাকি আগে থেকেই যদি আমরা খাদ্যাভ্যাসের পরিবর্তন আনি প্রত্যভ্যাসের পরিবর্তন আনি বাসস্থানের পরিষ্কার পরিচ্ছন্ন আনি পাকঘরটাকে খুব সুন্দরভাবে পাকঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে